সংস্কৃতি আবহে বড় হয়েছিলেন তিনি। বড় ভাই ও বোন ছিলেন সঙ্গীতের মানুষ, তার শুরুটাও সঙ্গীত দিয়েই। তবে পরবর্তীতে কণ্ঠশিল্পী পরিচয় বদলে হয়ে উঠেছিলেন স্টাইল আইকন। ষাটের দশকের শেষের দিকে আপন পর ছবির মাধ্যমে উত্থান ঘটেছিল তার। সত্তর ও আশির দশকে ডালিউডে হার্টথ্রব নায়কে পরিণত হয়েছিলেন তিনি। বলছি এক সময়ে ঢাকার চলচ্চিত্রে স্টাইল আইকন জাফর ইকবালের কথা। 1950 সালের 25 সেপ্টেম্বর ঢাকার গুলশানে জন্মগ্রহণ করেছিলেন জাফর ইকবাল। বাড়িতে নিয়মিত হতো গান বাজনার রেওয়াজ। তার বোন শাহনাজ রহমতুল্লাহ বাংলাদেশের একজন সুপরিচিত কণ্ঠশিল্পী। বড় ভাই আনোয়ার পারভেজও নাম করা সঙ্গীতজ্ঞ। ভাই ও বোনের মতো জাফর ইকবালও প্রথমে গানের ভুবনে যাত্রা করেছিলেন গায়ক হিসেবে। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে হয় যদি বদনাম হোক আরো, সুখে থেকো ও আমার নন্দিনী, তুমি আমার জীবন, আমি তোমার জীবন অন্যতম। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন জাফর ইকবাল। 70 দশকের মাঝামাঝি সময় থেকে চলচ্চিত্রে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। সূর্য সংগ্রাম ও এর সিকুয়াল সূর্য স্বাধীন চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেছিলেন জাফর ইকবাল। নয়নের আলো চলচ্চিত্রে এক গ্রামীণ তরুণের চরিত্র জাফর ইকবালকে দর্শক গ্রহণ করেছিল দারুণভাবে। ক্যারিয়ারে তিনি প্রায় 150টির মতো চলচ্চিত্রে অভিনয় করেন। জাফর ইকবাল অভিনীত ভাই বন্ধু, চোরের বউ, একই অঙ্গে এত রূপ, ফকির মজনুশা, দিনের পর দিন, বেদিন, নয়নের আলো ইত্যাদি চলচ্চিত্র ছিল সুপারহিট। ডালিউডের চিরসবুজ নায়ক জাফর ইকবালের 30তম মৃত্যুবার্ষিকী আজ। 1992 সালের আজকের এই দিনে প্রয়াত হন তিনি। তানভীর হাসান, সময় সংবাদ।